আমার গোটা দেহের ভিতরে এত শত নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে এত নিয়ামত পার পরে গোলামের কাছ থেকে আল্লাহ চান গোলাম জীবনে যতদিন বাসবি প্রশংসা আমি আল্লাহর করবি প্রশংসার কালে আল্লাহ শিখায় দিলেন আলহামদুলিল্লাহ দীপ আপনি আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব যিনি খুশি হয়ে যাবেন তিনি কে সে আল্লাহকে খুশি করে আজকের এই মাহফিল থেকে দারাজ কণ্ঠে আরো একটি বার পড়ছি আল্লাহামদুল্লাহ আমার মনে হয় খুব সুন্দর আওয়াজ করে আপনারা বলেছেন আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন বিধায় আপনারা এসেছেন এই মাহফিলকে মোতাবার করার জন্য দরুদ সালাম পড়ছি মুরসালিন ওয়ান ইমাম

সবাই পড়েছি সবাই পড়েছি এবার আসুন সবাই তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইয়াতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম يحشر اعداء الله الى النار فهم يوزعون حتى اذا ما جاءوها شهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون، وقالوا لجلودهم لِمَ شهدتم علينا، قالوا أنطقنا الله الذي أن

মাসাল্লাহ যেহেতু তাফসির মাহফিল ইরশাদ হচ্ছে মহা গ্রন্থ আল কোরআন আল করিমের সুরায় ফুসিলাত নামক সুরাতে ইরশাদ হচ্ছে ১৯ নম্বর আয়তে করিমাতে সেদিন যখন জাহান নামীদেরকে আল্লাহ শত্রুদেরকে যখন জাহান নামের সামনে একত্রিত করা হবে দলে দলে কাতারে কাতারে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে সেদিন তাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে তাদের নিজেদের কান নিজেদের চক্ষু এমন কি তাদের নিজেদের চামড়া গুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা যে অপরাধগুলো পৃথিবীতে করেছে সে অপরাধ সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষী দিবে লোকেরা সেদিন জিজ্ঞাসা করবে চামড়া তোর কি হলো আজকে আমার বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে কেন সাক্ষী দিচ্ছ আমরা সেদিন বলবে আজকে আল্লাহ সবার জবান দিয়েছে কাজী তোমার সকল বিষয়গুলো আজকে আল্লাহর সামনে বলে দিব সেই আল্লাহ সামনে একদিন আমাদের দণ্ডায়মান হতে এই আয়াতী কারীমা গুলোকে সামনে রেখে মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টি থেকে এই আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একত্রিত করবেন জাহান নামীদেরকে আল্লাহ শত্রুদেরকে সেদিন আল্লাহ একত্রিত করবেন দুনিয়ার জীবনে মায়া করে মহাব্বত করে আল্লাহ মানুষ গুলাকে পাঠায় দিলেন আল্লাহ শত্রু বানায় একজন মানুষকেও পাঠায় না। আমরা মানুষেরা দুনিয়া এসে শয়তানের পরচনায় শত্রু হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন সৃষ্টি করলেন ওয়াহিদাতুল লি ওয়াাহিদাতুল লাক ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনক আদম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ একটা চুক্তি করলেন আদম তুমি আমার সেরা সৃষ্টি সকল সৃষ্টির মধ্যে তোমাকে আমি সেরা বানিয়েছি তোমার সঙ্গে আমার চুক্তি হলো ওয়াহিদাতুল লি ওয়া ওয়াহিদাতুল লাক ইমাম হাইসামি তিনি মাজমাউয মধ্যে হাদিসটা উল্লেখ করেন মাজমাউয জওয়ায়েদে তিনি উল্লেখ করেন জালালউদ্দিন সুয়ূতী তিনিও হাদিসটা এনেছেন আল্লাহ রব্বুল আলামিন চুক্তি করলেন আদমের সঙ্গে আদম তোমার সঙ্গে আমার চুক্তি তুমি একটা কাজ করবে আর আমি আল্লাহ চুক্তি মতো তোমাকে ওই কাজের প্রতিদান আমি আল্লাহ দেব বলেন আল্লাহ করতেছেন কে আর সাথে আল্লাহ আল্লাহরে আল্লাহ চুক্তি করতেছেন কে কো আল্লাহ কার সাথে আল্লাহর সাথে আচ্ছা এবার বুঝা যাক চুক্তি করতেছেন কে কার সাথে আপনারা কি কষ্ট পাচ্ছেন মাহফিল গুলাকে আমরা চাই মাহফিল গুলা মোটিভেশনাল মাহফিল হোক মানুষ কিছু শিখুক আমাদের দেশে মাহফিল হয় কেমন বক্তা এসে ওয়াজ করে আর আমরা তালে তালে কিছুক্ষণ ঝুলি বক্তা নিজেই কয় আমি যে কি বক্তা একটু পরে বুঝবি বহুত বক্তার ওয়াজ শুনছো আমার ওয়াজটা শুনিনা দেখ কেমন বক্তা আমি কর নাউজুবিল্লা এই হচ্ছে বক্তাদের অবস্থা আচ্ছা বলেন তো আমার কোনো কথা বলার মতো কোনো তৌফিক যদি আল্লাহ না কৃতজ্ঞতা কার জন্য আজকের মাহফিল থেকে খুব ভালো করে খেয়াল করে শুনে সালামের সঙ্গে সৃষ্টি লগ্নে আল্লাহ চুক্তি করলেন আদম তুমি যখন একটা কাজ করবে প্রতিদান আমি আল্লাহ দেব তোমার কাজ হবে ওলা তুশ্রী আমি আল্লাহর আবাদত করবে আমার সঙ্গে শিরিক করবে না এই কাজটা যখন তুমি করবে ফাইন ফালটা যখন তুমি এই কাজটা করবে সাথে সাথে আমি আল্লাহ তোমাকে প্রতিদান দেব যখনই আপনি ইবাদত করবেন যিনি প্রতিদান দান করবেন তিনি কি এরপরে আল্লাহ আবার জানায় দিচ্ছে ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক আমার আর তোর মাঝে তুমি শুধু আমার কাছে আল মাসআলাত ওয়া দুআ আমার কাছে তুমি শুধু চাবে তোমার মনের ইচ্ছা গুলা আমি আল্লাহর কাছে বলবে আর আমি আল্লাহর দায়িত্ব আল আমি আল্লাহ শুধু তোমার তোমার ডাকে মনের চাহিদা গুলা পুরা করতে করতে পরিপূর্ণ চাহিদা গুলা আমি আল্লাহ পুরা করে দেবো বলেন আল্লাহ আপনি যে চাহিদা গুলা আল্লাহর কাছে পেশ করেন এটা আল্লাহর সামনে কিছু আল্লাহর সামনে কিছু বলেন আল্লাহর সামনে কিছু আপনি কতটুকু চাবেন লাউ ইন্না ওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আমু ফি সাইদিন ওয়াহিদিন সব মানুষগুলা সব জিনগুলা খোলা প্রান্তের ভিতরে যদি দাঁড়িয়ে যায় প্রত্যেককে যদি মনে চাহিদাগুলো আল্লাহর কাছে বলে বলে আল্লাহ আমার সন্তান নাই আমারে সন্তান দেন আল্লাহ আমার রিজিক নাই রিজিক দেন ব্যবসার ভিতরে ক্ষতির ভিতরে আছি বরকত দেন রাজনৈতিকভাবে ক্ষতির মধ্যে আছি বরকত দেন আল্লাহ আমি মাজলুম আমি জুলুমের শিকার আল্লাহ আপনি আমাকে হেফাজত করে। যত চাহিদা আছে সব গুলা যদি বান্দা আল্লাহর কাছে বনে মা না কসামিম্মা যালিকা কামায়ান কুসুল মিখিয়া মিখাতুইদা উদহিলাল বাহার প্রত্যেক মনের সশ ইচ্ছাগুলা আমার মালিক আমার আল্লাহ যদি পুরা করে দেন প্রত্যেকের চাহিদা পুরা করার পরে সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি সুইটা উঠালে সমুদ্র যেমন টের পায় না আমার আল্লাহর এত বিরাট ভান্ডার ওই ভান্ডার থেকে সুই সমুদ্রে প্রবেশ করিয়ে যতটুকু টের পায় না আল্লাহর ভান্ডার থেকে এতটুকু কমবে না চাবু কাছে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে ডেকে আনবে আল্লাহ ডেকে এনে জাহান্নামের মধ্যে ফেলে দিবে একটা চিন্তা করেন এমন কিছু কাজ আমরা করে ফেলছি যে কাজগুলার কারণে আপনার ঠিকানা জাহান নামে হয়ে যাচ্ছে ঠিক না বেঠি এই যে আমাদের দেশে থার্টি নাইট গেল

যুবক যুবতী অশ্লীল চলাফেরা বেহায়াপনাে মেতে উঠেছে মদ খেয়েছে জেনা করেছে বেবিচার করেছে হ্যাপি নিউ ইয়ার লিখে লিখে কতজনকে আপনি মেসেজ পাঠিয়েছেন এই বছরটা ভালো যাবে না খারাপ যাবে একমাত্র যিনি জানেন তিনি কি ও মুসলমান খুব খেয়াল করে শুনেন الله اكبر الله اكبر اللهم اهله علينا بالامن والايمان والسلامه والاسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله هلال رشد وخير الله أركض يا ابن الله নতুন একটা বৎসর এসেছে আল্লাহ আপনি আমাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন শান্তি দান করেন রহম দান করেন ভালো কাজ করার তৌফিক দান করেন আপনি আল্লাহর কাছে বলা দরকার ছিল আল্লাহ নতুন বছরের মালিক আপনি আমারও মালিক আপনি নতুন বছরটাকে আমাদের জন্য বিজয় বিপ্লবের কালেমার পতাকা উড্ডয়নের বছর বানায় দেন ঠিক না বেঠিক কয়জন এইভাবে চিন্তা